যে অভিযোগে পার্থকে গ্রেপ্তার করে সে অভিযোগে মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা যায়। তারপর রাত পোহাতে না পোহাতেই আমরা দেখলাম 13 জায়গায় ইডির তল্লাশি, ইডির হানা, এবং পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় তারা গ্রেফতার হয়ে গেলেন। না, এই কাজটা আরও আগেই হওয়া উচিত ছিল এবং গ্রেপ্তারটাও হওয়া উচিত ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই সমস্ত দুর্নীতির উৎস হচ্ছেন তিনি। আজকে যে পরিমাণ টাকা আপনারা দেখছেন পার্থবাবুর নির্দেশেই পার্থবাবুর কোনো ঘনিষ্ঠ জমা রেখেছিলেন, এটা কিছুই না। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার, মমতার ঘনিষ্ঠ কিছু মন্ত্রী, কিছু কাউন্সিলর, তাদের সম্পত্তি সম্পর্কে যদি ইডি সিবিআই তদন্ত করে তাকে, তখন দেখবেন 21 কোটি টাকাটা নস্যি, এটা কিছু না। একটা গোটা দল দাঁড়িয়ে আছে দুর্নীতির উপরে। তো বিকাশ দা, আমার আপনার কাছে এখানে প্রশ্ন হচ্ছে, এটা হয়তো পলিটিক্যাল রেটরিক হিসেবে ধরে নেওয়া যেতে পারে। আপনি যেটা বললেন যে গ্রেফতার তো মুখ্যমন্ত্রীর হওয়ার কথা ছিল, কিন্তু একজন আইনজীবী, আপনার আইনজীবী সত্ত্বেও নিশ্চয়ই খুব ভালো করে জানে যে একজন মানুষকে কোনো একটা অভিযোগ দিয়ে দিলেই তাকে গ্রেফতার করা যায় না, এবং এখানে দাঁড়িয়ে পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে নির্দিষ্টভাবে যেমন কিছু অভিযোগ উঠেছে যার ভিত্তিতে তাকে গ্রেফতার করা গেছে, সেটা মুখ্যমন্ত্রীর জন্য খাটে না। এটা এই বুদ্ধিটা আপনাকে কে দিল? যে অভিযোগে পার্থকে গ্রেপ্তার করে সে অভিযোগে মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা যায়? কেন, গোটা নিয়োগ প্রক্রিয়ার দুর্নীতিটা হয়েছে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এবং সেই সরকারি সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর সম্মতি ছাড়া হয় নাকি? মুখ্যমন্ত্রী নিজে পাবলিক মিটিংয়ে বলেছেন যে আমি তোমাদের চাকরি পাইয়ে দেব, আমি 15-3 জনের কমিটি করতে বলেছি, সেখানে তোমাদের নেব। দুর্নীতির উৎসটা ধরতে হবে, ওই দুর্নীতির প্রভাবে এদিক ওদিক জল ছিটিয়ে পড়ছে সেটা ধরে দুর্নীতির উৎস ধরতে গেলে পরে মুখ্যমন্ত্রীকেই গ্রেপ্তার করতে হবে। সমস্ত দুর্নীতির উৎসদাত্রী তিনি, তাই তিনি আতঙ্কিত হয়ে দেখবেন ওই 21 জুলাই মিটিংয়ে বলছেন আমার বিরুদ্ধে, আর কিছু না। তিনি বুঝতে পারছেন যে দুর্নীতি যদি তদন্ত সঠিকভাবে হয় তাহলে তার অস্তিত্ব সংকট হয়ে যাবে, সেই জন্যই তিনি তার শক্তিমণ্ডলীকে উত্তেজিত করার চেষ্টা করেছিলেন আমার বিরুদ্ধে। 17,000 চাকরি হচ্ছে না, আমি তো আগে বলেছি, উনি সরে যান, আমি 2 ঘন্টার মধ্যে 17,000 সঠিক নিয়োগ করে দেব। মেধাভিত্তিক নিয়োগ 17,000 হবে কি 100,000 হবে, এটা নিয়ে কোনো প্রশ্ন আসে নাকি? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।